আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরা আল্লাহ রসের সহমত এখন একটু ভালো আছি আজকে আসলে ভিডিও বানানির একটাও কারণ আপনারা সবাই দেখছেন ইতিমধ্যে আকবর আদালত নেওয়া হয়েছে সাত দিন রিমান্ড শেষ হয়ে গেছে বা অকটা শুনিয়া সবচাইতে বেশি আশ্চর্য এবং খারাপ লাগে আর যে সাত দিন রিমান্ডর পরেও আকবরে এব মানে স্বীকারত্তি দিছই না যে থাইন যে আমার বাইরে মারছইন মানে পিবিআই এব মানে তানর কাছ কি এটা তদন্ত করিয়া লইতা পারছেন না বা আমার একটাই মানে অখন কুসাওয়া এটা কোন ধরনের রিমাইন্ড হইল যে একটা মানুষের সাত দিন রিমাইন্ড দেওয়ার পরেও এব শিকার হল না আকবরে কিন্তু যে সময় আপনারা সবাই দেখছেন ভিডিওটা যে সময় মানে হাসিয়া অকলের দর্শন সময় আগবরে নিজের মুখে হয়েছে যে আমি একলা মারছি না আমার লগে আরো পাঁচ ছয়জন মিলিয়া মারছেন হেরা তো রিমাইন্ড দিছিল না হেরা তো কিচ্ছু করছিল না কিন্তু হেরা লইল তো পারল তদন্ত করিয়া তদন্ত তারা করছে না তারা জাস্ট মুখে জিকাইছে আগবরে সব কথা হইয়া গেছে কিন্তু আমরা পিবিআই এ সাত দিন রিমাইন্ড দেওয়া পরেও কিছু মুখ তাকে পাখরতে পারছেন না যে সময় ই কেসটা প্রথম পিবি হয়েছিল লন্ডন সবাই আমার হয়েছে কেসে দিছ এটা চিন্তা করি রুবা ইটা কেস কতদিন কারণ সালমান শাহ সেম ওলা মারা গেছিল এটা যখন নিছে কেস সালমান শাহ মায় কিন্তু এব বিচার পাইছই না সালমান শাহ হত্যার কারণ এটা পিবিআই আছিল আস সেম টেক তুমি তাইনো রায় বিচার পাইতায় না এটা পিপিআই গেছে যতদিন থাকবো আমি তারারে আরে কইছি না এটা ডিফারেন্ট আর আমার বাইকটা এটা ডিফারেন্ট জিনিস কিন্তু ওখান তো দেখা যাক আমি মনে করছিলাম সালমান শাহ মায়ের মানুষ দুয়ারে দুয়ারে গিয়া খান্দিরা দুয়ারে দুয়ারে গিয়া আতফা দৌড়া সালমান শাহ হত্যার বিচার লাগে কিন্তু আইস দেখা যাক বাংলাদেশের শুধু সালমান শাহ মা নাই আইস থেকে নয়া রকজনের মা রায়হানোর মায়ে সালমান শাহ মাল্লা খানি দুয়ারে দুয়ারে গিয়া খানবা ফুয়া হত্যার বিচারও লাগি রায়হান হত্যার লাগি কিন্তু আমার বিচার পাইবা হরি আমি নিশ্চয় না কারণ আমি নিজেও ওখানে অশান্তিতে পুগ্রাম। আমরা বুঝছিলাম শুধু সালমান শাহর মা দুনিয়ায় একলা কিন্তু ওখান দেখা যাক সালমান শাহর মা একলা না দুনিয়ায় ওখান রায়হানের মাও আরেকজন সালমান শাহর মার লোক যোগ দেওয়া লাগবো প্লিজ আমার একটাও রিকোয়েস্ট পিবিআই যাই তাই খাস করা প্লিজ আপনার মনে করো কাজ রায়হান রায়হান উল্লাহান বাই ভাই আছে আপনার আরো লাহান জুয়ান আছে আপনার আরো বাগনা আছে প্লিজ মনে করো কা হে আপনার আর প্লিজ অন্যায় কারিরে আপনারা পশ্রয় দিবা না একজন অন্যায় কারির কারণে কিন্তু আপনারা পুলিশ প্রশাসনের সব বর্বদ নামর সব রে মানুষে এখন বাদ চোখকে দেখবা প্লিজ আপনার এখান করতে দিবা না আমার একটা রিকোয়েস্ট যে অন্যায় করছেন অন্যায় খারি সাজা হইতো অতালে কি সব রে বাদ পাইবা না আপনারা সবাই কিন্তু বাদ নাই আমি একটু হইতাম চাই মানে প্লিজ আপনারা সুস্থ তদন্ত হরকা আকবরে একবার রিমাইন্ড নিছেন কিছু তদন্ত পাইছেন না শিক্ষারত্তি দিছেন না আকবরে আপনারা আর একবার তারে রিমাইন্ড নকা রিমাইন্ড লাহান মানে বাঘৰ যে কোন কাৰণে ইদিন খিতাই ঘটনা কোন কাৰণে আকবৰে আমাৰ বাইদেউ জুলুমাৰুনিয়াই কি বিদায় দিলাই লীতা এম লাগল আমাৰ বাই যে অত অন্যায় যে দুনিয়াই কি বিদায় কৰা লাগব প্লিজ আপোনাৰ অসটা বাঘৰক্ষা আপোনাৰ অকটা তদন্ত হৰিয়ান্তকা প্লিজ আমাৰ আপোনাৰ আগতে ৰিকুৱেষ্ট Thank you! Afn að aðra að hosna okkur donna að bæði.